ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন বিজয় টেক 71 ইউটিউব চ্যানেল, আমি আছি নাসিরউদ্দিন বিজয় আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা সকলেই অবগত আছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক কিন্তু ভালো একটি অবস্থানে আছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে ইনস্টাগ্রাম কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে সারা বিশ্বব্যাপী। তো আজকে আমি আমার ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রামের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেই অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে। তো আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে টাইপ করতে হবে ইনস্টাগ্রাম, INSTAGRAM, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেটি চলে এসেছে। তো এখান থেকে আমাকে এখন ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো এখন এখান থেকে আমাকে ওপেন করতে হবে। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে যদি আপনি ফেসবুকের মাধ্যমে এটা কন্টিনিউ করতে চান তাহলে করতে পারবেন। প্রথমেই তাহলে প্রথম যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। আর হচ্ছে আপনি সাইন আপ ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার। তো আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে করতে চাচ্ছি, দ্বিতীয় অপশনটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনার মোবাইলে যে সিমটি আছে সেই সিম নাম্বারটা কিন্তু একদম সাথে সাথে ক্যাচ করে নেবে। আর আপনি যদি ইমেলের মাধ্যমে করতে চান তাহলে ইমেলের উপরে ক্লিক করবেন এবং ইমেলটি বসিয়ে দেবেন। তো যেহেতু আমি ফোন নাম্বারে করতে চাচ্ছি তো ফোন নাম্বারটির উপরে ক্লিক করলাম। তো বন্ধুরা, যেহেতু ফোন নাম্বারটি অটো নিয়ে নিয়েছে তখন আমি এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করব। নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে আমার ফুল নেম চাচ্ছে এবং একটি পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি আমার ফুল নেমটি বসিয়ে দিচ্ছি। তো নাম লেখা হয়ে গেলে এখন এখান থেকে আমাকে একটি পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এখান থেকে আমাদেরকে এখন কন্টিনিউ করতে হবে। তো আমি কন্টিনিউ করলাম। করার পর এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। করার পর এখন আমাকে এখান থেকে আমার জন্ম তারিখটা দিতে হবে। তো আমি আমার জন্ম তারিখটা বসিয়ে নিচ্ছি। আপনারা সবসময় 18 উপরে জন্ম তারিখটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আমার জন্ম তারিখটা বসিয়ে নিচ্ছি। তো আমার জন্ম তারিখ বসানো হয়ে গেলে এখান থেকে আমি নেক্সটের উপরে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্রিয়েট ইউজার নেম, আপনারা ইচ্ছা করলে ইউজার নেম এটাও রাখতে পারেন বা চেঞ্জ করতে পারেন। আমি যদি চেঞ্জ করে লিখতে চাই, আমি সংখ্যাগুলো কেটে দিচ্ছি, দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল নাই। তাহলে যেভাবে আছে আমি ওইভাবেই করি, 8 4 6, যেভাবে সেইভাবে। তারপর আমি এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করব। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের ইউজার নেম যে কোনো সময় কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে এখন আমি সাইন আপের উপরে ক্লিক করব। সাইন আপ, আমার আইডিটা কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে। তো অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখান থেকে আপনি ফাইন্ড ফ্রেন্ডস করতে পারেন অথবা স্কিপ করে এখান থেকে চলে যেতে পারেন। তো আমি স্কিপ করে এখান থেকে চলে যাচ্ছি। স্কিপ ইচ্ছে করলে কিন্তু আপনি এখন এখানে প্রোফাইল ফটো অ্যাড করতে পারেন বা স্কিপ করেও চলে যেতে পারেন। তো যেহেতু আছে আমি প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে। তো এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। নেক্সটের উপরে ইচ্ছা করলে আপনি এখান থেকে ফলো করতে পারেন। তো আমি লিওনেল মেসি ফলো করে দিচ্ছি, ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করে দিচ্ছি। অথবা আপনারা প্রথমে যে ফাইন্ড ফেসবুক ফ্রেন্ডস এখান থেকে ফাইন্ড আউট করেও আপনারা কিন্তু ফলো দিতে পারবেন। তো এখান থেকে আমি অ্যারো চিহ্নের উপরে ক্লিক করলাম।
করার পর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু একটা ইনস্টাগ্রাম আইডি অলরেডি হয়ে গেছে তো আপনারা ইচ্ছে করলে এখান থেকে কিন্তু আপনাদের প্রোফাইলটাকে আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারবেন সেটা করার জন্য আপনারা নিচে আপনাদের একদম কোণায় ডান পাশে দেখতে পাচ্ছেন আপনার একটা প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস শো করবে তারপরে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের নেম তারপরে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন ইচ্ছে করলে তারপরে ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিতে পারেন আপনার যেভাবে ইচ্ছা আপনি আপনার মতো করে সুন্দর মতো সাজিয়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে এখানে আপনারা নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন প্রথমে এসে আপনার হোম পেজ এটা হচ্ছে হোম পেজ তারপরে যদি আপনি এখানে কোনো কিছু পোস্ট করতে চান তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন একটা এই প্লাসের উপরে ক্লিক করে আপনারা পোস্ট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটি প্রফেশনাল নতুন নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ